हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। नवान्न स्कॉलरशिपे तुम्हारा जरा अप्लाई करो तुम्हारे क्योंकि दुर्दान्त न्यूज रही है ता नहीं आजकल वीडियो सकल के वेलकम जाची। नवान्न स्कॉलरशिपे जरा आगे अप्लाई कर दिए तुम्हारे मध्य अने के क्योंकि टाका पाचे तो से ही अपडेट नहीं आज के विस्तारित तथ्य आज के वीडियो शेयर करब। तो वीडियो स्किप न कर प्रथम के शेष अब्दि सकल के देखार जो चैने जो नतून होने स्कॉलरशिप और एडुकेशनल अपडेट पावर जो चैनल के अति अवश्य सब्सक्राइब कर पशे थका बेल आइकन के अवश्य प्रेस कर दिव जैसे परवर्ती वीडियोर अपडेट खूब सहजे पे जाओ। तो नवान्न स्कॉलरशिप अर्थात उत्तरकन्या स्कॉलरशिप जेटा तुम्हारा 50% मार्क्स पेले ही अप्लाई करते पारबे। अर्थात स्वामी विवेकानंद स्कॉलरशिपे 60% मार्क्स प्रयोजन है। तुम्हारे मध्य अनेक स्टूडेंटर 60% क्राइटेरियार साथे मैच करे ना। तुम्हारे मध्य अनेक स्टूडेंट 58% इवन 59% मार्क्स पे ओई स्वामी विवेकानंद स्कॉलरशिपे जरा अप्लाई करते पारे ना तादेर जन्य किन्तु ई नवान्न उत्तरकन्या स्कॉलरशिप। तो तुम्हारा जरा एखोनो पर्यंत कोनो रकम स्कॉलरशिपे अप्लाई करोनी एबं तुम्हारे मार्क्स जदि 50 থেকে 59% मध्य होये थाके तुम्हारा किन्तु अनायासे ई नवान्न उत्तरकन्या स्कॉलरशिप एटी एकटी गवर्नमेंट स्कॉलरशिप एखाने किन्तु इजिली अप्लाई करते पारो। एखोनो पर्यंत किन्तु कोनो लास्ट डेट बला हयनी तो एखोनो पर्यंत किन्तु पोर्टाल ओपेन रयेछे तुम्हारा जरा अप्लाई করতে চাইছো অ্যাপ্লাই করে দিতে পারো। এবার আসি যারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছো এই নবান্ন উত্তরকন্যা স্কলারশিপে তাদের জন্য কিন্তু দুর্দান্ত সুখবর রয়েছে কারণ তাদেরও কিন্তু আর বেশ কয়েকদিনের মধ্যেই প্রত্যেকের কিন্তু টাকা ঢুকে যাওয়ার কথা অর্থাৎ টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তো তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কি রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য তোমাদের নবান্ন স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে এসে নিচে স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস শো করবে যেখানে তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে अप्लाई करे छिले तो ओखाने आगे तुम्हारे मोबाइल नम्बर दीते हैं तारपर सेंड ओटीपी अपशने क्लिक कर ले तुम्हारे फोन एक ओटीपी आसबे सेई ओटीपीटा ओखाने दीते हैं एबं नीचे जेटा देखते पाच्छो सिक्यूरिटी कोड रयेछे सेई सिक्यूरिटी कोडटा जेमनटा रयेछे तेमनटा पाशे बसिए देबे तारपरे ओखाने सबमिट अपशने क्लिक कर ले तुम्हारे किन्तु एप्लीकेशनेर स्टेटास तुम्हारा सकलेई चेक करते पारबे सेखाने कि लेखा रयेछे अवश्यई किन्तु कमेंटे लिखे जानिओ। যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের বুঝতে হবে তোমরা টাকা পাবে। এছাড়া অনেকের স্ট্যাটাস যদি আন্ডার প্রসেস হয়ে থাকে তাহলে কিন্তু তাদের এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বা ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। যতক্ষণ না তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ভেরিফাইড বা অ্যাপ্রুভড হচ্ছে এবং তারপরেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্যাংশনড হবে তারপরেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। যদি কারোর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আন্ডার প্রসেস হয়ে থাকে তাহলে কিন্তু তাকেও কিছুদিন ওয়েট করতে হবে অর্থাৎ অ্যাপ্রুভড বা ভেরিফিকেশনের জন্য তাকে কিন্তু কিছুদিন এক মাস মতো ওয়েট করতে হবে। মোটামুটি তোমাদের সুবিধার্থের জন্য বলছি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যদি তোমাদের অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে ধরে নেবে তোমরা টাকা পাওয়ার যোগ্য অর্থাৎ তোমরা বেশ কিছুদিন পর অ্যাপ্লিকেশন স্যাংশন হলেই টাকা পাবে। এছাড়া যদি তোমরা কোনো রকম ভুল করে থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করবে কারণ যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে। তো বারবার যদি তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করো তাহলে কিন্তু তোমাদের রিজেক্ট যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা তোমরা কারেকশনও করে দিতে পারবে। নবান্ন স্কলারশিপে যেহেতু টাকা ছেড়ে দেওয়া হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যদি দেখতে পাও তোমাদের অ্যামাউন্ট ডিসবার্স লেখা থাকে তাহলে তোমাদের পেমেন্ট স্ট্যাটাসটা অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে চেকবই অবশ্যই আপডেট করে নেবে তোমাদের কিন্তু টাকা ঢুকে যাওয়ার কথা। বর্তমানে এই কিছুদিনের মধ্যেই কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু এই নবান্ন স্কলারশিপ থেকে টাকা পাচ্ছে। তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অবশ্যই চেক করো এবং ব্যাংক অ্যাকাউন্টের স্ট্যাটাসটা আপডেট করে অবশ্যই দেখো। তাদের কিন্তু ফোনে এই ধরনের মেসেজ আসে টাকা ঢুকে যাওয়ার পর। এই ধরনের যদি কোনো রকম এসএমএস এসে থাকে তাহলে তোমরা বুঝতে পারবে এটা নবান্ন স্কলারশিপ থেকে একটা টাকা ঢোকার এসএমএস এসেছে। এর সাথে আরো একটু বলে রাখি তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করেছো তোমাদের কিন্তু এখনো পর্যন্ত টাকা ছাড়ার কোনো রকম এসএমএস আসেনি। তোমাদের কিন্তু যারা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে রয়েছে বা ভেরিফিকেশন হয়ে রয়েছে তাদের কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট লেখা রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা অ্যাপ্লাই করেছো তাদের মধ্যে কেউ কিন্তু টাকা পায়নি। তাদের অ্যাপ্লিকেশন কিন্তু ভেরিফাইড হয়েই কিন্তু পড়ে রয়েছে। অ্যাপ্লিকেশনে টাকা ছাড়ার কিন্তু কোনো রকম নোটিশ আসেনি। সেক্ষেত্রে কিন্তু নবান্ন স্কলারশিপে কিন্তু টাকা ছাড়ার এসএমএস এসে গেছে। অবশ্যই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যাদের ভেরিফাই হয়ে রয়েছে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে নেবে। তো আজকের এই ভিডিওতে এইটুকুই আপডেট দেওয়ার ছিল। এরপরও যদি তোমাদের কোনো রকম ডাউট বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কি পর্যায়ে রয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না। তাহলে কিন্তু সেটা দেখে তোমাদের কিন্তু ফার্দার গাইড করতে আমি পারবো। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করেছে। আর চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।